অনেকেই তাকে পরিচয় করিয়ে দিতে চান প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদের উত্তরসূরি হিসাবে। মধ্যবয়সী এই অভিনেতার মাঝে অনেকেই সেই ছায়াও দেখতে পান। এক কথায় অনন্য অসাধারণ অভিনেতা তিনি, সেই সাথে তিনি বাংলা নাটকের শিল্পী সংঘের সভাপতি ও একজন সফল নির্মাতাও বটে। তিনি শহীদুজ্জামান সেলিম। আমাদের আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে সময়ের ব্যস্ততম এই অভিনেতার কথাই বলবো, জানাবো তার জীবনের গল্প ও নানান অজানা তথ্য। তার অভিনয় আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। অভিনেতা শহীদুজ্জামান সেলিমের জন্মদিন 5ই জানুয়ারি। তিনি ঢাকার টাঙ্গাইলের সন্তান। ছাত্রজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে শহীদুজ্জামান সেলিম যুক্ত হয়ে পড়েন নাট্য আন্দোলনের সাথে। পরবর্তীতে 1983 সালে তিনি ঢাকা থিয়েটারের মঞ্চ অভিনেতা হিসেবে যোগ দেন এবং বর্তমানেও তিনি এই দলের অধীনে মঞ্চে অভিনয় করে আসছেন। এই থিয়েটার দলের সাথে তিনি বেশ কিছু মঞ্চনাটকে অভিনয় এবং নির্দেশনা দেন। মঞ্চে অভিনয়ের মাধ্যমে শহীদুজ্জামান সেলিমের অভিনয় হাতেখড়ি হলেও পরবর্তীকালে তিনি ছোট পর্দায় এবং বড় পর্দায় কাজ করেছেন। 1989 সালে বাংলাদেশ টেলিভিশনের জোনাকি জলের নাটকে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি ছোট পর্দায় তার অভিষেক ঘটান। এরপর টেলিভিশন নাটকে নির্দেশনা দিতে শুরু করেন। তার পরিচালিত স্পর্শের বাইরে এবং রংচুর ধারাবাহিক নাটক ছোট পর্দার দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। সব মিলিয়ে অভিনয় করেছেন দীর্ঘ সময় ধরে। মঞ্চনাটক, টেলিভিশন নাটক আর চলচ্চিত্রে অভিনয় করে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। এই তো লকডাউনের আগে ফ্যামিলি ক্রাইসিস ধারাবাহিকের মাধ্যমেও তিনি ছিলেন তুমুল আলোচনায়। এই ধারাবাহিকে তিনি দুর্দান্ত অভিনয় করে যেন হুমায়ুন ফরিদিকেই বারবার স্মরণ করিয়ে দেন। শহীদুজ্জামান সেলিম তিনি সত্যি লম্বা রেসের ঘোড়া। বাংলা সিনেমার খল চরিত্রে হুমায়ুন ফরিদের অভাব পূরণ হতে যাচ্ছে এমন কথা তখন ইন্ডাস্ট্রিতে বেশ শোনা যাচ্ছিল। সেই সুবাদে পেয়েছিলেন জাতীয় পুরস্কার। ঢাকার নাটকপাড়ায় একটা কথা প্রচলিত আছে, 90 দশকে সমসাময়িক আরও 3 অভিনেতার প্রতিদ্বন্দ্বিতার ভিড়ে তিনি কিছুটা পিছিয়েছিলেন আর সেই জন্যই নাকি তেমন ভালো চরিত্রগুলো পেতেন না। তবে গত 2 দশকে এসে সেই অপূর্ণতা পূরণ করেছেন। একের পর এক দারুণ কাজে নিজেকে নন্দিত করেছেন নাটক কিংবা চলচ্চিত্রে। ওনার ক্যারিয়ার গঠনে 3টি ধারাবাহিক নাটক বেশ গুরুত্বপূর্ণ ছিল। প্রথম নাটক জোনাকি জলে, তারপর কোথাও কেউ নেই। এই নাটকে আফসানা মিমির সাথে জুটি বেঁধে তিনি বেশ আলোচিত হয়েছিলেন। পরবর্তীতে এই জুটি একসঙ্গে পৌনঃপুনিক স্বপ্নযাত্রা, হাউস ওয়াইফ সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। আরেক জনপ্রিয় নাটক রূপনগরেও অভিনয় করেছিলেন তিনি। এছাড়া সেলিমের ক্যারিয়ারে কয়েকটি উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে বাজিকর ও কাঁটা অন্যতম, হানিফ সংকেতের পুত্রদায়, শোধবোধ, কিংকর্তব্য, শূন্যস্থান পূর্ণসহ অসংখ্য নাটকে অভিনয় করেছেন। মোস্তফা সরোয়ার ফারুকের 2 জনপ্রিয় ধারাবাহিক 91 ও 69 নাটকে অনেক তারকার ভিড়ে সমুজ্জ্বল ছিলেন তিনি। হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে অরুণ চৌধুরীর জনপ্রিয় ধারাবাহিক নাটক লীলাবতী তার ক্যারিয়ারের অন্যতম সফল নাটক। সেলিমের এই নাট্যজগতে 2 যুগের ক্যারিয়ারে উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ইনসমনিয়া, লাল নীল বেগুনি, চোরের বউ, দক্ষিণায়নের দিন, জং কুটুম্বপুর, বক্ররেখা, চিঠি, বক্সার কবি, ভালোবাসি তাই অনন্য। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন, এমনকি মঞ্চ নাটকেও তার নির্দেশনা সমাদৃত। নাট্যাঙ্গনের পাশাপাশি চলচ্চিত্রেও তিনি সমুজ্জ্বল। প্রথম সিনেমা ফারুকের মেরিন বাংলাদেশ, এই ছবিতে তিনি বেশ আলোচিত হয়েছিলেন। তবে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন রেদওয়ান রনির চোরাবালিতে অভিনয় করে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও 2 দশক ধরে ছোট পর্দায় অবদানের জন্য তিনি মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। খল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি বেশ প্রশংসিত, যার মধ্যে বাপজানের বায়োস্কোপের কথা না বললেই নয়। কি দুর্দান্ত অভিনয় না তিনি করেছিলেন! সময় হলে সিনেমাটি অবশ্যই দেখবেন। শহীদুজ্জামান সেলিম ব্যক্তিজীবনে প্রথম স্ত্রী বিয়োগের পর তিনি বিয়ে করেন অভিনেত্রী রোজি সেলিমকে। তাদের সংসারে রয়েছে 2টি সন্তান। দুজনেই বিদেশে পড়াশোনা করেন। অভিনয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ বিভাগে তিনি অতিথি শিক্ষক হিসেবে কাজ করছেন। এছাড়াও নিজের সাবেক ঠিকানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও অভিনয়ের উপর ক্লাস নেন তিনি। অভিনয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি পরিচালনা নির্মাণটা করে থাকেন প্যাশন হিসাবে। প্রিয় ভিউয়ার্স, শহীদুজ্জামান সেলিমের অভিনয় আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন তার অভিনয় নিয়ে আপনার মূল্যবান মতামত। আর জানাতে ভুলবেন না তার অভিনীত যে কোনো একটি প্রিয় নাটক কিংবা সিনেমার নাম। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন জনপ্রিয় তারকাদের জীবনের কথা এবং নানারকম অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।